রবিবার বেআইনি প্লাস্টিকের বিরুদ্ধে বিভিন্ন বাজারে অভিযান চালায় মালদা জেলা প্রশাসন। রবিবার ছুটির দিনে বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় থাকে, সেদিকে লক্ষ্য রেখেই এদিন সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানোর নেতৃত্বে অভিযান চালানো হয় ইংরেজ বাজার থানার সহযোগিতায়। যেটা অর্ডার হয়েছে এনভায়রনমেন্ট অ্যাক্ট, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তোমার ম্যাক্সিমাম 7 বছরের জেল এবং 1,00,000 টাকা অব্দি জরিমানা দুটো প্রভিশন আছে। তো আমরা যেটা করেছি, ইউজ করেছি মেটেরিয়াল, একটাতে 16 কেজি আর একটাতে 8 কেজি মেটেরিয়াল পেয়েছি ওটা। এটা হচ্ছে তোমার 75 মাইক্রনের নিচে পাতলা প্লাস্টিক, কালো এবং সাদা দুটো মিলিয়ে, তো সেটা সিজ করলাম। এবারে আমরা পুলিশে এর বিরুদ্ধে আমরা এই অভিযোগ করবো। মূলত কি এখন প্রথম দিকে যারা বিক্রি করছেন তাদেরই ধরা হচ্ছে? হ্যাঁ, যারা ইউজ করছে তাদেরকে তো ইউজ করতে দেওয়া হচ্ছে, যারা বিক্রি করছে তাদের ব্যবস্থা না, যারা স্টকিং তাদেরই ব্যবস্থা না। বেশ কয়েকটি দোকানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ রাখার অপরাধে জরিমানা করা হয়। এদিন মালদা শহরের পুরসভার মার্কেট, চিত্তরঞ্জনপুর বাজার, নেতাজি পুরো বাজার সহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালানো হয়। কিছু নিষিদ্ধ ক্যারি ব্যাগ রিটেল রেট করতে এসেছিলো, সেটি আমাদের এক ব্যবসায়ীকে কাছে কিছু পেয়েছে, সেটা নিয়ে ওরা সিজাল লিস্ট ধরিয়ে ওদের কথাবার্তা বলছে। বারবার থেকে প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে জানানো হয়েছে, তা সত্ত্বেও আপনাদের বাজারে আপনাদের সংগঠিত ইউনিয়ন থাকা সত্ত্বেও আপনাদের নাগের ডগায় ক্যারি ব্যাগ বিক্রি হচ্ছে, এই ব্যাপারে আপনাদের দায়িত্ববোধ কতটা? আমরা বহুবার চেষ্টা করেছি, বহু মাইকিং করেছি, কেউ সবাই বলছে যে আমরা আর বিক্রি করি না। তা সত্ত্বেও হয়তো কেউ কোনো দোকানদার হয়তো চুপে চাপে বিক্রি করেছে আমাদের অন্ধকার রেখে। তবু আমরা বলেছি যে তোমরা কেউ ক্যারি ব্যাগ ইউজ করবে না, কেউ ব্যাগ বিক্রি করবে না। বহুবার আমরা প্রতিদিন প্রায় সপ্তাহে হয়তো 2 দিন আমরা মাইকিং করি যে কেউ নিষিদ্ধ ক্যারি ব্যাগ যেন কেউ না বিক্রি করে, 70 মাইক্রনের নিচে যেন কেউ ক্যারি ব্যাগ না বিক্রি করে। তো যারা প্রশাসন দেবেন ওজন ওনার বিরুদ্ধে যা ব্যবস্থা করবে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।